আমি আমি প্রথমবার আমি এরকমভাবে ভিডিও করছি, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার এরকম ভিডিও করতে হবে। আমি এতদিন আমার কাছে একটা মাত্র বেড়াল ছিল, তাদেরকে চিকিৎসা করিয়েছি, তার পাঁচ বছর বয়সও হয়ে গেছে। আজকে আমার এখন মানে আমি বাধ্য হয়ে আমি এরকম ভিডিও করছি, আমি জানি না আমার ভিডিও কেউ দেখবে কি না। আমি এই মাত্র আমি ডাক্তারের কাছ থেকে এলাম, এই যে আমার বাচ্চাগুলো, এই এক মাসের মধ্যে আমার আমার কাছে ছটা বাচ্চাকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছে। তাদের মধ্যে এই যে তিনজনের এই যে শরীর খারাপ, আমি এই যে ডাক্তারের ওষুধ তিন পাতা, মানে এখন মোট আমার কাছে এখন কুড়িটা বেড়াল হয়ে গেছে। মানে ওদের মানে বিল হয়েছে 2000 টাকার কাছাকাছি বিল হয়েছে। এই যে এই এক পাতা ওষুধ, এই এক পাতা, আমি মানে আর এই কটা ওষুধ কিনতে পেরেছি এখনো। আমি এখনো ওষুধ কেনা বাকি রয়েছে, এই কিছুদিন হলো 30,000 টাকা খরচা হয়েছে। দুটো কুকুরের শরীর খারাপ হয়েছিল, 30,000 টাকা খরচা হয়ে গেছে। এখন আমার এমন দুর্দশা অবস্থা, মানে এদেরকে যে আমি একটুখানি মানে ওষুধ কিনে খাবো আমি তাও আমার অবস্থা নেই। আমি 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 তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা যদি কেউ একটু সাহায্য করতে পারো আমাকে করো। আমি এটা কোনো কিছু মিথ্যে ভিডিও করছি না, কোনো কিছু ফেক ভিডিও আমি করছি না। আমি আমি ভেবেছিলাম আমি এরকম আমার অবস্থা আমার কোনো দিনও আসবে না, হয়তো আমি নিজের সাথ এতে আমি ঠিক আমি করিয়ে নিতে পারবো, এদেরকে আমি দেখভাল করে নিতে পারবো। আমার এখন বাধ্য হয়ে তোমাদের সাহায্য চাইতে হচ্ছে। এদের কিছু হয়ে গেলে আমার খুব টেনশন হয়। আজকে এই যে আমার পায়ে মানে পায়ে এ করে দিয়েছে, এই যে মানে এই আমি মানে টেনশনে পড়ে মানে ওদেরকে মানে আমি ঠিক বলতে পারছি না, আমি আমি বেশি কথা বলতে পারছি না। তোমরা না সাহায্য করলে আমি আর হয়তো কোনোদিন কোনো বাচ্চাকে আমি সাহায্য করতে পারবো না। যারা যারা বেড়াল কুকুর ভালোবাসো, অনেক মানুষ তো আছো, তাদের মধ্যে কেউ কেউ একটু হলেও আমায় সাহায্য করো। এদের যেমনি আমি এরা আমার এদেরকে আমার বাড়ির কাছে ছেড়ে দিয়ে যাচ্ছে, এদেরকে আমি দেখভাল করছি, এদেরকে আমি রাখছি, আমি চিকিৎসা করছি, যেমনি যাতে আর সব বাচ্চাদেরকেও যাতে আমি দেখভাল করতে পারি, যাতে আমি আমার আমার তো আমি আমার এখন সাধ্য মানে মানে কী বলবো, আমার আমার নিজের বাবা মা পর্যন্ত আমার ছেড়ে দিয়েছে। আমি বাড়িতে থাকি, মাটির বাড়িতে, আমি এদেরকে আমি রেখে দিই রাখি। আমার আমি পুরোটা ভিডিও আমি দেখাবো, আমি পুরো ভিডিও আমি আজকেই গিয়ে আমি আপলোড করবো, গিয়ে এক্ষুনি গিয়ে আমি দয়া করে তোমরা আমার একটু সাহায্য করো, নইলে আমি ওদেরকে আমি বাঁচাতে পারবো না, ওদেরকে আমি বাঁচাতে পারবো না। বা আরও মানে 15টা বাচ্চার খুব শরীর খারাপ, মানে বমি করছে, বমির সাথে সাথে কৃমি উঠছে, আর একজনের জ্বর, ডাক্তার বলেছে রক্ত পরীক্ষা করতে হবে। আমার সাধ্যের বাইরে আমার রাখার জায়গা আছে, কিন্তু টাকা দিয়ে আমি যাদেরকে চিকিৎসা করব এই চিকিৎসার আমার ক্ষমতা নেই। আমি এই মাত্র আমি ডাক্তারখানা দেখলে আমার আমি কী কষ্টে যে আমি স্কুটি চালিয়ে এসেছি, একমাত্র আমি জানি আর ওপরওয়ালা জানে। আমি আমি জানি মানুষের জন্য আমি করছি না, আমি জানি অবলা জীবজন্তুদের জন্য করছি। অনেকে হয়তো হাসবে আমার ভিডিও দেখে, আমার অনেকে হাসে, আমি আমি আমাদের গ্রামের এখানে অনেকে হাসে। আমি বিড়াল কুকুর রাখি, বিড়াল কুকুর পুষি, আমি হাত জোর করে অনুরোধ করছি। হ্যাঁ, আমি এদেরকে পাগলের মতন ভালোবাসি, আমি এদের জন্য লোকের সাথে ঝগড়া করি, তোমরা একটু আমার সাহায্য করো, নইলে আমি এদেরকে বাঁচাতে পারবো না। আর ওটা মরে গেলে আমি ওই কষ্টটা আমি সহ্যও করতে পারবো না। আমি কত কষ্ট করে আমি খাওয়াই, কাঠে চালে রান্না করে কাঠ গুঁড়িয়ে আমি কত কষ্ট করে আমি রান্না করে আমি খাওয়াই। আমি কষ্ট হচ্ছে খুব, তোমরা সবাই দয়া করে আমার একটু সাহায্য করো, আমার ভিডিওটা পুরোটা দেখো, একটু হলেও
মানে আমি আমার এটা আমার প্রথম প্রথম ভিডিও, আমার আমি জানি প্রথম ভিডিও হয়তো কেউ দেখে না দেখবে না, একটু একটু করেও মানে সাহায্য আমার করো, আমার এখন হ্যাঁ টাকার দরকার, এখন আমার আমার টাকা পয়সার আমার এখন খুব দরকার, আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন, আমার আমার খুব প্রয়োজন, আমার একটু হলেও আমার সাহায্য করো, যাতে আমি এই বাচ্চাগুলোর বাঁচাতে পারি, যাতে আরও আরও যারা আমার বাড়ির কাছে, আমার রাখার অনেক বড় জায়গা, আমার 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 জায়গা অনেক, কিন্তু আমি এদেরকে যে রেখে আমি চিকিৎসা করবো ইয়ে করবো, আমার সেই টাকার টাকার ক্ষমতা আমার নেই, টাকার ক্ষমতা নেই, আমার আমার বাবার জায়গা আছে অনেক বড়। হ্যাঁ আমি আমি টেনশনে পড়ে হয়তো আমি এখন ভুলভাল হয়তো কিছু বলছি, হয়তো অনেকে হয়তো হাসবে, অনেকে হয়তো হাসবে, হাসো, কিন্তু আমার যা হচ্ছে আমি আমি বুঝতে পারছি, আমার যা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি ডাক্তার যখন আমার অত টাকা বিল বলেছে আমার গা হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে, যে অত টাকা আমি কী করে এদের জন্য আমি বের করব, আমি বাড়িতে গিয়ে বের করব, মানে আর এই ব্যাগে করে আমি জীবনে আমি বাচ্চাদেরকে রাখবো না, এদিকে যে হ্যাঁ মামা চলো বাড়ি চলো বাড়ি চলো, আমি এই ব্যাগে করে আমি এই ব্যাগে আমি আর জীবনে এদেরকে রাখবো না, কষ্ট পাচ্ছে।